ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু ডোডো এন্ড মমি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। হাই বলে দাও সবাইকে। হাই, গুড মর্নিং বলে দাও। হাই, বলো গুড মর্নিং। গুড মর্নিং। হাই, কোথায় গিয়ে বসেছো দেখো। হ্যাঁ হাই, হয়ে গেছে। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও। ফার্স্টেই বলি, দেখো না, সে দুর্গা পুজো থেকে আমার ঠান্ডা লেগেছে, এখনও পর্যন্ত ক্লিয়ার হচ্ছে না গলাটা। ভীষণ ভীষণ, মানে আমি যে ভয়েস দিচ্ছি সেখানেও গলাটা ধরা, কথা বলছি সেখানেও ধরা, মাঝে মাঝে একটু ছাড়ছে, আবার সেই যেইকে সেই। তো যাই হোক, রোজ তো সেই একই ব্লগের ভিডিও ছাড়ি। এমনি তো কালকে ফিরলাম, একটু আমার গোছগাছ করতে সময় লাগবে, ছোটো বাচ্চা নিয়ে সবাই জানো। তো এই ভিডিওটা আমি দুর্গা পুজো থেকে ট্রাই করছি, করবো করবো করে করা হচ্ছে না। তো ভাবলাম আজকে ভিডিওটা করি। আশা করছি টাইটেল আর থাম্বনেলকে তোমরা বুঝেছো। ব্যাপারটা হচ্ছে, আমার কাছে সেরকম কোনো মেকআপ কিট নেই, নর্মাল যেটুকু না থাকলে না সেইটুকু। তো খুব কম প্রাইসের, মানে রিজনেবল প্রাইসের মধ্যে মেকআপ কিট দিয়ে কীভাবে তোমরা সুন্দরভাবে মেকআপ করতে পারো, অ্যাটলিস্ট আমি যেভাবে করি সেভাবে তোমাদেরকে দেখাবো। তো সেটাই আজকে শেয়ার করবো তোমাদের সাথে। আশা করছি তোমাদের কিছু কিছু, মানে কারো কারো হেল্প হতে পারে, কারো কারো ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর প্রথমেই আমি বলে নিচ্ছি, আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্টও নই, আমি কোনোরকম আমার মেকআপ সম্বন্ধে সেরকম কোনো জ্ঞানই নেই। আমি আমার নিজের মনের মতো করে কোথাও বিয়েবাড়ি বলো, এমনি কোথাও যাতায়াত বলো, মেকআপ করি, আর খুবই অল্প জিনিস দিয়ে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো চলো আর বকবক করবো না, এমনিতে অনেক বকে ফেলেছি, বেকার দেরি করে লাভ নেই। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই ঘরে বসে কি একটু বলছি রে, এখানে কেউ টুপি পরে? জানি না আদৌ আমি কদর করতে পারবো, কারণ এই যে যিনি বসে আছেন, মেকআপ কিট বার করা মানে ব্যাস হয়ে গেল। আর পড়িয়ে দেবো। আচ্ছা, সবাই কি জিজ্ঞাসা করে বলো তোমরা ভালো আছো। তো প্রথমেই দেখো, এখানে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। ব্লেন্ডারের দাম খুব বেশি হয় না, ওই 30-40 টাকার মতো হয়। আর এটাকে একটু জলে ভিজিয়ে রাখছি, জলে ভিজিয়ে রাখলে মেকআপটা খুব সুন্দর হয়। তারপরে আমি প্রথমে কি করেছি বলতো, শাড়িটা পরে নিয়ে চলে এসেছি। শাড়ি ড্রাপিং আর নতুন কিছু না, সবাই তোমরা কম বেশি জানো। তো চলো এবার স্টার্ট করা যাক। এই হচ্ছে আমার টোটাল মেকআপ কিট। একটা ব্যাপারে সরি বলছি, কারণ এখানে ফাউন্ডেশনটা আমার রাখা নেই। তো বাদবাকি মোটামুটি এগুলো দিয়েই আজকের মতো কাজ চলে যাবে। চলো তাহলে এবার স্টার্ট করা যাক। তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ আমি আমার মেয়ের একটা হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছি। এটাতে আমি চুলটা আটকে নিচ্ছি, কারণ কুঁচো চুলগুলো না ভীষণ ডিস্টার্ব করে মেকআপের সময়। তো এরপর আমি একটা ময়েশ্চারাইজার ইউজ করেছি, এটা বায়োটেকের ময়েশ্চারাইজার। এটা 120 ml-এর দাম, ওই মোটামুটি 200 টাকার মতো, ভীষণ রিজনেবল। তো ময়েশ্চারাইজারটা ভালোভাবে অল ওভার স্কিনেতে, ফেসেতে, নেকেতে আর ইয়ারের যে পোর্শনগুলো আমরা মেকআপ করবো সেখানেতে অ্যাপ্লাই করে নিতে হবে। তার কারণ ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলে এর উপর ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায়, কোনো রকম ছোপ ছোপ হয়ে থাকার চান্সটা থাকে না। অনেক সময় দেবে ছোপ ছোপ হয়ে থাকে, ক্ষেত্রে আর সেই প্রবলেমটা হবে না। এবার ইউজ করছি ল্যাকমির একটা ফাউন্ডেশন, যেটা অলরেডি আমার শেষ হয়ে গেছে, কিনতে হবে। এটার দাম ওই 120-130 টাকার মতো। তো এগুলো এবার ডার্ক এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে নেব, এরকমভাবে পুরো ফেসটা বা যেগুলো ডার্ক এরিয়া সেগুলোতে একটু বেশি করে অ্যাপ্লাই করতে হবে। এরপর ব্লেন্ডারটা নিয়ে সেটা থেকে জলটা ভালোভাবে নিকড়ে নিয়ে গোটা ফেসটাতে ভালোভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিতে হবে ব্লেন্ডারটার সাহায্যে, যেন কোথাও ছোপ হয়ে না থাকে। এমনিতেও ময়েশ্চারাইজার মাখার জন্য ছোপ হওয়ার চান্স খুব কম, তাও নিচ থেকে ওপরের দিকে তোমরা এটা টানবে, তাহলে জিনিসটা খুব স্মুথলি হয়। তো এইভাবে মুখেতে আগে পুরোটা ভালোভাবে লাগিয়ে নেব। অবশ্যই কিন্তু স্কিন টোন অনুযায়ী তোমরা ফাউন্ডেশন কিনবে, সব ফাউন্ডেশন কিন্তু সব স্কিন টোনেতে যায় না। এরপর একইভাবে গলায় আর কানেতে, মানে যে পোর্শনগুলো আমরা মেকআপ করবো সেই জায়গাগুলোতে ফাউন্ডেশনটা ভালোভাবে লাগিয়ে নেব। এরপর আমি ইউজ করছি ল্যাকমির একটা ফেস পাউডার, এটারও খুব কমই দাম, মোটামুটি 100-150 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। চাইলে তোমরা অন্য ব্র্যান্ডও ইউজ করতে পারো। তো এখানে পুরো অলওভার ফেসটা, যেখানে আমি ফাউন্ডেশন, যে যে জায়গাগুলো ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি সেই জায়গাগুলোতে আমি এই ফেস পাউডারটা অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে এলি 18-এর কাজল। তো এই কাজলটা কিন্তু ভীষণ ব্রাইট, আর এটারও দাম খুব একটা বেশি না, ওই 100-150 টাকার মধ্যে।
তো মোটামুটি আমাদের তো শাড়ি টাড়ি পরলে একটু ডিপ করে কাজল লাগালেই যেন মনে হয় হাফ মেকআপ হয়ে গেল, তাই না? তো এখানে দেখতে পাচ্ছ আমি ভালোভাবে কাজলটা দুটো চোখেতে লাগিয়ে নিলাম। আর এরপর আই শ্যাডোর প্যালা, আমি কিন্তু সবসময় আই শ্যাডো প্যালেট ইউজ করি না কারণ ভীষণ ভারী লাগে মেকআপটা। তাই এখানে আমি একটা হালকা শেডের লিপস্টিক আছে সেখান থেকে হালকা করে একটু শ্যাডোর মতো লাগিয়ে নিলাম, একটা ন্যাচারাল লুক দেয় এটায়। তো তোমরা চাইলে আই শ্যাডোও ইউজ করতে পারো। তো এরপর একটা ডিফিকাল্ট কাজ, এখানে আমি ইউজ করছি ল্যাকমির আইলাইনার। তো এটার দাম মোটামুটি 100-150 টাকার মধ্যে, ভীষণ একটা ধৈর্যের কাজ। তো এখানে দেখতে পাচ্ছ লাইনারটা লাগিয়ে নিচ্ছি। লাইনার লাগানোটা তো যে যার সেটার উপর ডিপেন্ড করে, তোমরা যেভাবে লাগাও যেভাবেই লাগাবে। তো নেক্সট এখানে দেখতে পাচ্ছ চুলগুলো ভীষণ ডিস্টার্ব করছিলো। আর মাস্কারা হিসাবে কিন্তু আমি অন্যভাবে কোনো মাস্কারা লাগাই না, এই আইলাইনার দিয়েই কিন্তু মাস্কারা লাগিয়ে নিই, ভীষণ একটু পেশেন্সের কাজ। তো চলো 5 মিনিট পরে আবার ফিরে আসছি, একটু এটা শুকনো করে নিতে হবে। তো এরপর হচ্ছে আইব্রো, যেটা আইব্রো মেকআপটা, আমি কিন্তু আলাদাভাবে আইব্রো মেকআপ করি না, ওই কাজল পেন্সিলটা দিয়েই হালকা করে টাচ আপ করে নিই, তার কারণ আমার খুব বেশি হেভি আইব্রো ভালো লাগে না। দেখতেই পাচ্ছ এখানে হেভি হয়ে গিয়েছিলো বলে আমি আবার এটাকে হালকা করে ওই ব্লেন্ডারটা দিয়ে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এটাকে একটু কম করে নিলে না একদম ন্যাচারাল লুক লাগে, মানে মেকআপ মেকআপ লাগে না, মেকআপটা মুখোশ হয়ে গেলে একদম ভালো লাগে না, আমার তো এটাই মনে হয়। ন্যাচারাল লুক লাগলে সেটা বেশি ভালো লাগে। তো তোমরা কীভাবে আইব্রোর মেকআপ করো সেটা জানিও। আর এই যে একটা টিপ পরলাম, ব্যাস এখানেই কতটা মেকআপ হয়ে গেল, তাই না? নেক্সট এখানে হচ্ছে আমার ফেভারিট পার্ট, লিপস্টিক। তো ফার্স্টে এখানে একটা হালকা শ্যাডো ইউজ করছি আমি লিপস্টিকের, এটা ওই ল্যাকমির লিপস্টিক, মোটামুটি 150 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো তোমরা চাইলে এই হালকা শ্যাডোটাও ইউজ করতে পারো। এছাড়া আমি দুটো লিপস্টিক কম্বাইন করে এখানে পড়েছিলাম। প্রথমে তো এটা যেটা পড়ছি সেটা তোমরা তোমাদেরকে বললাম ল্যাকমির লিপস্টিক, আর নেক্সট যেটা ইউজ করছি এটা হচ্ছে ব্লু হেভেনের পিঙ্ক কালারের লিপস্টিক। তো এই দুটো কম্বাইন করে পড়লে কালারটা খুব সুন্দর আসে। তো চলো মোটামুটি ফেসের মেকআপ ডান, এরপর হেয়ারটা কম করতে হবে আর ইয়াররিংসগুলো পরতে হবে। তো চলো এবার বাকিটা সেরে ফেলি। আমি কিন্তু এখানে সিম্পল ইয়াররিংস পরেছি, তোমরা চাইলে কিন্তু জুয়েলারি অন্য ইউজ করতে পারো, তোমাদের যেরকম ইচ্ছা। আর এটাই তো তোমাদেরকে বলা হয়নি, আমি কিন্তু এই ব্ল্যাক যে শাড়িটা পরেছি এটা কিন্তু একটা তাঁতের শাড়ি, কোনো রকম সিফন টিফন না, আশা করছি তোমরা দেখলে বুঝতে পারছো। তো যাই হোক চলো ইয়াররিংস পরা ডান, এবার হেয়ারটা একটু কম করে নিই। আলাদা করে আর কোনো হেয়ার স্টাইল করলাম না কারণ ভিডিওটা এমনিতে অনেক লেন্দি হয়ে যাচ্ছে, সেটা অন্য একদিন দেখানো যাবে। চলো এবার ফাইনাল লুকটা দেখে নাও। রাত্রি 1:20, আমার হাজব্যান্ড দাঁড়া বরের ফোনটা দেখে বুঝতে পারবে। এই যে দেখো 1:21 হয়ে গেছে, এই ফোকাসটা আসছে না কেন? এই যে দেখো 1:21 বাজে এখন। তো এই আমার জাস্ট ফিনিশ হলো ভিডিওটা। তো অনেক কষ্ট করে ভিডিওটা বানালাম, তোমরা জানিও অবশ্যই যে ভিডিওটা কেমন লাগলো। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর তোমাদের কাছে অবশ্যই যদি নতুন কোনো ট্রিক্স থাকে বা
আমার যদি কোনো ভুল হয় সেটা আমাকে প্লিজ ধরিয়ে দিও, কমেন্ট করে জানিও। আর একটা কথা বলা হয়নি যে আমি এখানে ইয়াররিংস শুধু ইউজ করলাম, তোমরা কিন্তু চাইলে বা হেয়ার স্টাইলটা কোনো রকম কিছু করিনি, চুলটা খুলে রেখেছি, তো তোমরা চাইলে কিন্তু হেয়ার স্টাইলটা অন্য করতে পারো, এছাড়াও অর্নামেন্টস বা জুয়েলারি যেরকম অন্য কিছু ইউজ করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আর এটা আমি নোট নেল পলিশটা ইউজ করেছি, এটা আমার খুব ভালো লাগে। আজকে আমি তো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার অন্য কোনো দিনও অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। শীঘ্রই আবার একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো। এরপর এখনও মেকআপ তুলবো, তারপর ভিডিও এডিট করব, তারপর ঘুমাবো, আবার মিডিলে ডোডো উঠবে, আবার কাল সকালবেলা উঠে কাজ রয়েছে। ভাবো কত কষ্ট করে ভিডিও বানাই। প্লিজ প্লিজ লাইক করে দাও। আজকের মতো গুড নাইট, টাটা। ভালো লাগে।